সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গাঁঠি কচু। গাঁঠি কচুগুলো আমি একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি। গাঁঠি কচুগুলোকে একটু আমি ভাপিয়ে নেব মিনিট 5-6 মতো। একটু ভাপিয়ে নিলাম। গাঁঠি কচু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে খুব সামান্যই চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি পরিমাণে দিতে পারেন। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, সরু সরু করে কাটা আলু। আলুগুলো ডাঁটা চচ্চড়িতে যেমন আমরা আলু দিয়ে থাকি ঠিক সেরকম করে আলু দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। এবার সমস্ত মশলাগুলোর সাথে আলুটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা নিচ থেকে ধরে যাচ্ছিল, সেই জন্য অল্প অল্প জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো সস, বেশ একটু টকটক ভাব হবে সেই জন্য আমি একটু টমেটো সস দিলাম। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাঁঠি কচু। তরকারিটা বেশ একটু টকটক ঝালঝাল হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিলাম।
দিয়ে দিচ্ছি জল। আমি এখানে খুব বেশি জল দিলাম না, প্রায় হাফ মগের মতো জল দিলাম। মিনিট দশেক ফোটার পরে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আরো কিছুক্ষণ হতে দিতে হবে। প্রায় হয়ে এসেছে, এই সময় আমি অ্যাড করছি সামান্য চিনি। চিনি দিলে যে কোনো তরকারিরই স্বাদ কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। আমি এরকমই জুস রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো জুস রাখবেন। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।